মহিলাদের সশক্তিকরণ করা সহায়ক দলগুলির সাথে জনসম্পর্ক করা তাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধাগুলি অনুধাবন করা ভারতীয় জনতা পার্টির কর্তব্য এরই অঙ্গ হিসেবে দলের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা যে সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষে এসএসজি গ্রুপ এবং মহিলাদের দ্বারা পরিচালিত যে এনজিও গ্রুপগুলি রয়েছে তাদের নিয়ে দেশ জুড়ে আয়োজন করা হবে বন্ধন কর্মসূচি এক প্রদেশ কর্মশালায় উপস্থিত থেকে শনিবার এমনটাই জানালেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ত্রিপুরেশ্বরী স্কুল মাঠে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় কাকরাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস এবং গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবুলদীপ রায় এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন দেশের মহিলাদের উন্নয়নের লক্ষ্যে এবং তাদের আয় সুদৃঢ় করা লক্ষ্যে বহু কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা এবং বিধানসভায় ইতিমধ্যে মহিলা প্রতিনিধিদের তেত্রিশ শতাংশ সংরক্ষণে বিল পাশ হয়েছে মাতৃশক্তিকে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে গোমতি জেলাতে এদিন আয়োজন করা হয়েছে চাইপে চর্চা কর্মসূচির আপনারা অবগত আছেন যে আগামী কিছুদিন পরেই আমাদের ভারতবর্ষে একটা বড় উৎসব শুরু হতে চলছে সামনে আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচি আমাদের দল থেকে নেওয়া হয়েছে সেই গাও চলো অভিযান থেকে শুরু করে লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক ওয়াল রাইটিং এবং সবচেয়ে বড়ো আরেকটা জিনিস যা যেটা নেওয়া হয়েছে যে আমাদের যারা মহিলাদের দ্বারা পরিচালিত আশা আমাদের যারা মানে এসএসজি গ্রুপ এবং যারা আমাদের এনজিও চালায় আমাদের মহিলারা তাদের নিয়ে একটা কর্মসূচি নেওয়া হয়েছে যেটা শক্তি বন্ধন নাম দেওয়া হয়েছে সারা রাজ্যেই সারা ভারতবর্ষেই এই শক্তি সংবাদ এবং আমাদের এই যে মহিলা সশক্তিকরণের কথা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন মহিলাদের থার্টি থ্রি রিজার্ভেশন থেকে শুরু করে মহিলাদের আত্মনির্ভর করা মহিলাদেরকে স্বয়ং সম্পূর্ণ করা যে প্রয়াস ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন তারই অঙ্গ হিসাবে আমরা শক্তি বন্ধন এই মহিলাদের এসএসজি এবং এনজিও যারা চালায় তাদের সঙ্গে জনসম্পর্ক করা এবং তাদেরকে নিয়ে তাদের কি সুখ দুঃখ রয়েছে এবং মোদিজির যে প্রকল্পগুলি তাদের কাছে সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে কিনা রূপায়িত হয়েছে কিনা তার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা শক্তি সংবাদ আমরা অনুষ্ঠান করছি শক্তি বন্ধন অনুষ্ঠান করছি তো আজকে গোমতি জেলা তারই অঙ্গ হিসাবে আজকে গোমতি জেলাতে আমরা যারা আমাদের এসএসজি এনজিও চালায় যারা টিআরএলএম ফেডারেশন রয়েছে তাদের নিয়ে একটি চাই পে চর্চা তাদের সুখ দুঃখ এবং মোদিজির গৃহীত প্রকল্পগুলি নিয়ে এখানে আর চর্চা হবে চাই পে চর্চা আয়োজন করা হয়েছে তা আমি সকলকে ধন্যবাদ জানাই সকল যারা আমাদের এই গোমতি জেলায় প্রায় তেইশটি আমাদের সিএলএফ এবং টিআরএলএম এর যে গ্রুপ রয়েছে তারা আজকে সমবেত হয়েছে এবং তাদের থেকে আমরা আমাদের তাদের সুখ দুঃখ এবং তাদের প্রোডাক্ট কী তৈরি করে এবং তাদের কি কি সমস্যা রয়েছে সেইগুলি আমরা শুনব এবং আগামী দিন সেইগুলি নিরসনের জন্য আমাদের রাজ্য সরকার যথেষ্ট পরিমাণ দায়িত্ব নিয়ে সেইগুলি জন্য এগিয়ে আসবে। তার জন্যই এই করা হয়েছে। শনিবারের শক্তি বন্ধন কর্মসূচিতে আগত এস গ্রুপের মহিলাদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি শুনেছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য অতি দ্রুত এই সমস্যা নিরসনের ব্যাপারে আশ্বাসও দিয়েছেন তিনি রিপোর্ট আর ই নিউজ